হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহানা, আজকে আবারও চলে আসলাম একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি হচ্ছে আমার ফেভারিট ডেজার্ট, সেটা হচ্ছে বিয়ে বাড়ির জর্দা। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাসায় যেসব উপকরণ থাকে সেগুলো দিয়ে খুব সহজেই কিভাবে বিয়ে বাড়ির এই জর্দাটি তৈরি করা যায়। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। জর্দা রান্না করার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 1 কাপ, এবং চালটিকে আমি ভালো মতো ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এখন একটি পাত্রে 6 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, এবং এই পানির মধ্যেই আধা চা চামচ পরিমাণ জর্দা রঙটা দিয়ে দিব, এবং দেওয়ার পর ভালো মতো নেড়ে দিব। খেয়াল রাখবেন জর্দা রঙটা যত কম না হয়, কারণ রঙটা যদি কম হয় তাহলে যখন আমি চালটা দিব তখন কিন্তু চালের মধ্যে ভালো মতো কালার হবে না। এখন এর মধ্যে মালটার খোসা দিয়ে দিব, আপনারা চাইলে কমলার খোসাও দিয়ে দিতে পারেন। খোসাগুলো দেওয়ার কারণে সুন্দর একটি স্মেল হবে। আমি চালগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি, আপনারা চাইলে পোলার চালও ইউজ করতে পারেন। আমি এই বাসমতি চালটাকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করব, এবং এর জন্য আমার 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এটা অনেকটা চালের উপরে নির্ভর করে যে চালটুকু কতটুকু সময়ের মধ্যে সিদ্ধ হবে। এর জন্য আপনারা অবশ্যই চালটাকে খুব ভালোভাবে চেক করবেন। এখন চালগুলো সিদ্ধ হয়ে এসেছে, বাসমতি চালগুলো সেম এইরকম হবে, এরকম সিদ্ধ হবে। আমি আপনাদেরকে একটু বোঝার জন্য দেখিয়ে দিলাম। এরকম সিদ্ধ হলে আমি সাথে সাথে নামিয়ে ফেলবো, এবং এটাকে একটা ছাঁকনি দিয়ে আবার ছেঁকে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছাঁকনিতে রাইসগুলোকে খুব ভালো মতো পানিগুলো ফেলে ছেঁকে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো আমি শুকিয়ে নিব, এবং খেয়াল রাখবেন যাতে একটু গরম না থাকে, তাহলে কিন্তু এটা রান্না করার সময় গলে যাবে। আর আমি যে কমলার খোসাগুলো দিয়েছিলাম সেগুলো এখন ফেলে দিব। এখন জর্দাগুলো রান্না করার জন্য আমি আরেকটি প্যান নিয়েছি, এখানে আমি বাটার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে তেল এবং ঘি একসাথে দিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিব তেজপাতা, একটি দারচিনি, 2টো এলাচি আর 1টি লং। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব, এবং এর মাঝখানে আমি কিছু বাদাম কেটে রেখেছিলাম, এবং সাথে কিছু কিশমিশ, এটাও দিয়ে দিলাম। হালকা একটু ভাজা ভাজা করব। বাদামগুলো আপনারা আপনাদের মন মতো নিয়ে নেবেন। আমি এখানে আমার যতটুকু দরকার ততটুকু নিয়ে নিয়েছি, এবং এরই সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি এখানে যেহেতু 1 কাপ চাল ইউজ করেছি, তাই আমি 1 কাপ চিনি দিলাম, এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। সেক্ষেত্রে আপনারা যদি কেউ চিনিটা বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে নেবেন। এবং এরই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পানি। এবং এটাকে খুব ভালোভাবে চিনির সাথে গলিয়ে নিব। পানিগুলো বলক চলে এসেছে, এখন সেই চালগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে চালগুলো। এখন খুব ভালোভাবে নেড়ে দিব। পানিগুলো শুকানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং চুলার আঁচটা একদম মৃদু আঁচে দিয়ে দিলাম। দেখুন পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কমলার রস রেখে দিয়েছিলাম, এখানে সম্পূর্ণ এটা দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করব, আবার পুনরায় ঢেকে দিব। পানিগুলো শুকিয়ে গেছে, এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি গুঁড়ো দুধটা দিচ্ছি একটা স্মেলের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। এখন দিয়ে দিব 1টা চামচ কেওড়া জল, এটাও দিচ্ছি আমি বিয়ে বাড়ির সেই স্বাদটা আসার জন্য বা স্মেলটা আসার জন্য। আমার জর্দা রান্না হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো।
জর্দাগুলো পরিবেশনের জন্য আমি কিছু মিষ্টি নিয়ে নিয়েছি এবং সাথে কিছু পেস্তা বাদাম এবং এই মিষ্টিগুলো আমি বাসায় বানিয়েছি এবং এটা রেসিপি আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপলোড করে দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।